হ্যালো, আই এম জান্নাত ফ্রম জান্নাত রেসিপি। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম পরোটা। এই ডিম পরোটা কিন্তু অল্প উপকরণে ঝটপট বানিয়ে ফেলা যায়, ফলে বাচ্চাদের টিফিন এবং সকালের নাস্তায় এটা পারফেক্ট চয়েস হতে পারে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। ডিম পরোটা বানাতে একটা বোলের মধ্যে ময়দা নিচ্ছি 1 কাপ, সাথে লবণ 1/4 চা চামচ, আরও নিয়ে নিচ্ছি রান্নার তেল 1 টেবিল চামচ। এবার তেলের সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব, আর এই শুকনো উপকরণগুলো মেশানোর সময় হাতে রাব করে মেশাতে হবে যেন ময়দার সাথে তেলটা ভালোভাবেই মিশে যায়। এটা মেশানোর পর পানি অ্যাড করছি 1/4 কাপ, তবে একবারে দিব না, অল্প করে দিব আর মিশিয়ে নিব। আর এই খামিরটাকে হালকা নরম করে মাখতে হবে, খুব বেশি শক্ত করে কিন্তু মাখা যাবে না। আর এটা মাখানোর পর রেস্টে রাখবো 10 মিনিটের জন্য, আর এই 10 মিনিটে কিন্তু এটা পারফেক্টলি সেট হয়ে যাবে। আর অবশ্যই রেস্টে রাখার সময় ঢাকনা ব্যবহার করতে হবে। এখন একটা বোলের মধ্যে ডিম নিয়ে নিচ্ছে 3টা, পরোটার সাইজের উপরে ডিপেন্ড করে ডিম কম বা বেশি করে নিতে পারেন। ডিমের সাথে অ্যাড করছি লবণ 1/4 চা চামচ, এবং শুকনো মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। অ্যাকচুয়ালি আপনারা কতটুকু ঝাল খেতে চান তার উপরে ডিপেন্ড করে ঝালের পরিমাণ কম বা বেশি করে নেবেন। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো মরিচের পরিবর্তে চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। এবার এই ডিমটাকে ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেল নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। তেল গরম হলে ডিমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ডিমটাকে স্ক্রাম্বল করে ভেজে নিব। অনেকে ডিমটাকে স্ক্রাম্বল না করে গুলিয়ে সরাসরি ব্যবহার করেন, তবে ভিন্নভাবে একবার হলেও ট্রাই করতে পারেন, খেতে নিশ্চয় ভালো লাগবে। আর এই ডিমটাকে আপনি আপনার পছন্দ মতো নামিয়ে নেবেন। স্ক্রাম্বল করার সময় ডিমের টুকরা যতটা সম্ভব ছোট করে নিতে হবে, তাহলে পরোটা বেলার সময় ইজি হবে। আগে থেকে রেস্টে রাখা খামিরটাকে মোটা করে একটা রুটি বেলে নিচ্ছি। আর এই খামিরটা যদি রেস্টে রাখার পরও নরম না হয়, তাহলে এ পর্যায়ে হালকা মেখে নরম করে নিবেন, তাহলে বেলতে সুবিধা হবে। রুটি বেলা হয়ে গেলে পুরোটার ডিম আমি রুটির উপরে নিয়ে নিব। আমি পুরোটা ডিম দিয়ে বড় করে একটা পরোটা করছি, তবে আপনারা চাইলে এই ডিমে 3টা পরোটা করে নিতে পারবেন। এখন সব সাইড হাতে নিয়ে জোড়া লাগিয়ে নিব। আর জোড়া লাগানোর সময় প্রত্যেকটা সাইডে আপনারা হালকা পানিও মেখে নিতে পারেন। এটা ভালোভাবে জোড়া লাগানোর পর আবারও বেলে নিব। আর আমার চ্যানেলে আরও কিছু পরোটার রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন পরোটা 2 সাইডে বেলে নিচ্ছি, তবে এ পর্যায়ে বেলার সময় খুব বেশি প্রেশার দেওয়া যাবে না, হালকাভাবে বেলে নিতে হবে। আর এটা বেলার সময় সামান্য ময়দাও ছড়িয়ে নিতে পারেন, এতে করে পরোটা বেলতে সুবিধা হবে। আর এটা বেলা হয়ে গেলেই ছেঁকে নিব। প্রথমে এক একটা সাইডে আমি 2 থেকে 3 মিনিট করে ছেঁকে নিব। চুলার আঁচ কিন্তু মিডিয়ামের চেয়ে কম থাকবে। পরোটার কালার যখন চেঞ্জ হয়ে আসবে, তখন আমি সামান্য তেল ব্যবহার করব, তবে প্রয়োজনে আরও কিছুটা তেল আপনারা ব্যবহার করতে পারেন। এখন আপনি আপনার পছন্দ মতো এই পরোটা ভেজে নিবেন। আমি 2 সাইডে সামান্য ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। সকালের নাস্তা হিসেবে বেশিরভাগ পরিবারের কাছে পরোটা একটি প্রিয় খাবার, তাই সাধারণ পরোটার পরিবর্তে এই ডিম পরোটা মাঝে মাঝে ট্রাই করতে পারেন, ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এখন পরোটা 2 সাইডে সুন্দর একটা কালার চলে এসছে, এবার এটাকে আমি নামিয়ে নিব। যেহেতু এটা বড় একটা পরোটা, তাই আমি এটাকে কেটে সার্ভ করছি। আর এই পরোটাটা কিন্তু 2 থেকে 3 জনকে সার্ভ করতে পারবেন, আর এই পরোটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এরকম আরও রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, টেক কেয়ার।